গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে প্যারাসিটামল। হ্যাঁ, আপনি কি জানেন যে কয়টা প্যারাসিটামল আমাদের বডির জন্য সেফ? আমাদের বডির জন্য মোটামুটি 4 গ্রাম প্যারাসিটামল পার ডে, এটাকে সেফ ডোজ ধরা হয়। 4 গ্রাম প্যারাসিটামল মানে আপনি যদি 500 mg প্যারাসিটামলটা 4 গ্রাম মানে 8টা পর্যন্ত খান দিনে, তাহলে কিন্তু এনাফ আপনার হচ্ছে কি, আপনার হচ্ছে এটা সেফ, আপনার বডিতে কোনো ক্ষতি হবে না। এখন আমরা জানি প্যারাসিটামল নর্মালি 4 আওয়ার্সলি খেতে হয়, যেহেতু এর হাফ লাইফ হচ্ছে 2 আওয়ার্স, সো 4 আওয়ার্সলি খেলে ভালো অ্যান্টিবায়োটিক ইফেক্ট দেয়। সো আমরা যদি 4 আওয়ার্সলিও খাই, তাহলে 6টা খাচ্ছি 424, তো 6টাই আমাদের বডিতে তেমন কোনো প্রবলেম হবে না। কিন্তু প্যারাসিটামলের আমরা সেফ ডোজের পরে আমাদের কখন আমাদের বডিতে একটা টক্সিসিটি তৈরি করতে পারে, আমাদের বডিতে টক্সিসিটি করবে যদি 5 to 15 গ্রাম আমরা হচ্ছে পার ডে আমরা ইনটেক করি। 15 গ্রাম প্যারাসিটামল মানে 30টা প্যারাসিটামল পর্যন্ত খেলে আমাদের টক্সিসিটি তৈরি হবে। কেন টক্সিসিটি তৈরি হবে? কারণ আমাদের প্যারাসিটামল আমাদের লিভারে মেটাবলিজম হয় এবং লিভারে এটা নাফকি এন অ্যাসিটাইল পি বেঞ্জোকুইনিন ইমাইন নামে এক ধরনের মেটাবোলাইটস তৈরি করে, যেটা হচ্ছে মেটাবোলাইক ইন প্রোডাক্ট অফ প্যারাসিটামল, ঠিক আছে, এবং যেটা হচ্ছে হেপাটোটক্সিক। তাহলে যত বেশি ডোজ হবে এটা, এই মেটাবলিক ইন প্রোডাক্টটা তত বেশি তৈরি হবে এবং তত বেশি হেপাটোটক্সিসিটি করবে। আচ্ছা, এখন হচ্ছে ফ্যাটাল ডোজ। আমাদের টক্সিক ডোজ হতে হলে মিনিমাম তাহলে আমাদের কী হতে হবে, অর্থাৎ 10টার বেশি আমরা, অর্থাৎ 4 দোকানে 8টার বেশি যদি আমরা প্যারাসিটামল খাই এবং 30টা পর্যন্ত, তাহলে আমাদের এটা হচ্ছে টক্সিসিটি তৈরি করবে। এবং প্যারাসিটামলের একদম ফ্যাটাল, অর্থাৎ কয়টা প্যারাসিটামল খেলে পেশেন্ট মারা যাবে, একবারে কয়টা প্যারাসিটামল খেলে, এটা হচ্ছে 20 to 25 গ্রাম। অর্থাৎ আমরা যদি 25 গ্রাম ধরি, 25 গ্রাম ধরলে আমাদের 50টা ট্যাবলেট, অর্থাৎ আপনি যদি 50টা ট্যাবলেট একবারে খান, তাহলে কি হবে, আপনি মারা যেতে পারেন। কারণ এর যে মেটাবলিক ইন প্রোডাক্টটা, তখন আর আমাদের লিভার, আমরা জানি লিভারটা হচ্ছে আমাদের টক্সিক সাবস্টেন্সটাকে ডিটক্সিফিকেশন করে, এটাকে ডিটক্সিফিকেশন করবে না এবং এটা পয়জনাস হিসেবে আপনার বডিতে এসে আপনার আপনাকে মেরে ফেলবে, ঠিক আছে। তাহলে 50টা 50টা এবং 40 থেকে 50টা এভারেজ, তো 40 থেকে 50টা কেউ যদি প্যারাসিটামল একবারে খায়, সে কিন্তু একদম মারা যাবে, ঠিক আছে। সো প্যারাসিটামলের সেফ ডোজ হচ্ছে 4 গ্রাম পর্যন্ত পার ডে, এর টক্সিক ডোজ হচ্ছে 5 to 15 গ্রাম এবং 20 to 25 গ্রাম হচ্ছে ফ্যাটাল ডোজ, যেটা আমাদের মেরে ফেলে। এখন রিগার্ডিং প্যারাসিটামল, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টকিং। এখন আমার একটা পার্সোনাল অভিমত যে আমাদের যে হচ্ছে NSAIDগুলো আছে, NSAIDগুলো আমাদের কী করছে, NSAIDগুলো আমাদের হচ্ছে, যেহেতু এটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অর্থাৎ আমাদের ইনফ্লামেশনে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হতে দিচ্ছে না, অর্থাৎ সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমটাকে হচ্ছে কী করছে, ইনহিবিট করছে, ঠিক আছে। এখন আমরা যদি হচ্ছে আমাদের যে উইক ওপিওয়েডস আছে, যেমন ট্রামাডোল, আমরা NSAID ব্যবহার না করে মডারেট টু সিভিয়ার পেইনে আমরা যদি হচ্ছে কী ব্যবহার করি, ট্রামাডোল ব্যবহার করি, ট্রামাডোল কিন্তু এটা সেন্ট্রালি অ্যাক্ট এবং এটা হচ্ছে মেইনলি আমাদের পেইন ট্রান্সমিশন পাথওয়ে, নিউরো ট্রান্সমিটার রিলিজ ইনহিবিশনের মাধ্যমে হচ্ছে আমাদের পেইন পাথওয়ে, অর্থাৎ আমাদের যে পেইন, এই পেইনটা আমরা বুঝতে পারবো না। অপরদিকে আমরা NSAID ব্যবহার করলে আমাদের যেহেতু ইনফ্লামেশন হচ্ছে না, ইনফ্লামেশন না হলে কিন্তু একদিক থেকে খারাপ, কারণ ইনফ্লামেশন না হলে বডিতে ফাইব্রোসিস হবে না, ফাইব্রোসিস না হলে হিলিং হবে না, অর্থাৎ টিস্যু রিপেয়ারের জন্য ফাইব্রোসিস এবং হিলিং খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ইনফ্লামেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা এখানে ট্রামাডোল ব্যবহার করলে কী হতে পারে, যে আমাদের পেইনও কমে যাচ্ছে, যেহেতু পেইন পাচ্ছে না, কিন্তু এইদিকে ইনফ্লামেশন হয়ে, ইনফ্লামেশন থেকে আস্তে আস্তে আমাদের হিলিংও হচ্ছে। আবার কিছু কিছু জায়গা যেখানে হিলিং হয়ে ফাইব্রোসিস হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি, সেখানে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেহেতু ইনফ্লামেশন হবে না, ওখানে ফাইব্রোস হবে না, অর্থাৎ টিস্যুটা স্কারে পরিণত হবে না, ঠিক আছে। সো এইরকম কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে আমাদের, আমরা হচ্ছে রেনিন এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন ইনহিবিটর, হ্যাঁ, তারপর মানে হচ্ছে এসি ইনহিবিটর এবং অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার এইগুলা, তারপরে হচ্ছে আমাদের বিটা ব্লকার আছে কিছু, ঠিক আছে, তারপরে আমাদের হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডাইউরেটিক্স আছে, স্পাইরোনোল্যাকটন, তো এই যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কী করে, মাইটোজেনিক অ্যাক্টিভিটি এবং অ্যাপোপ্টোটিক অ্যাক্টিভিটিকে রেগুলেট করার মাধ্যমে আমাদের EMI-তে হচ্ছে রিমডেলিং প্রিভেন্ট করে, অর্থাৎ যেখানে যেটা ড্রাগ অফ চয়েস সেখানে আমরা সেটা দিব। সো দিস ইজ ক্লিয়ার ডিসকাশন, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিবডি। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।